আপনার যদি পিতার প্রতি শ্রদ্ধা থাকে, সম্মান থাকে, দিনাটার মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত। কারণ শুধুমাত্র একটি পরিবারের বিষয় কিন্তু কমল গুহ নয়, কমল গুহ কিন্তু ছিলেন এত অঞ্চলের মানুষের নেতা, ওনার ক্ষমা চাওয়া উচিত। দুর্নীতিকে ঢাকবার জন্য উদয়নগু এ ধরনের কথা বলছেন, দুর্নীতিকে তিনি সামাজিক মর্যাদা দিতে চাইছেন। উদয়নগু কার টিমে থাকবে, পিসির টিমে থাকবে না ভাইপোর টিমে থাকবে? ভাইপোর টিমের নাম্বার বাড়ানোর জন্য ইনি একথা বলছেন, আর তাকেই কাউন্টার করছেন ববি আজিম, অর্থাৎ পিসির টিমের ম্যানেজার। দেশের বুকে নৈরাজ্যের চরম জায়গায় নামিয়েছেন। দিনাটা পৌরসভা নির্বাচনকে কেন ভোট করতে দেননি? ভোট করতে দেননি যাতে দিনাটা পৌরসভা কন্ট্রাক্টর রাজ চলে। পঞ্চায়েত নির্বাচনের সময় দিনাটা দুই নম্বর ব্লক বিডিও অফিসের সামনে কাঠের চেয়ার নিয়ে কে বসেছিলেন? শুনুন, ইডি সিবিআই তাদের কাজে তৎপরতা যত বাড়াচ্ছে, তৃণমূলের নেতারা আবোল তাবোল বকতে তত বেশি করে শুরু করেছেন। তার কারণ উদয়নবাবুর যদি আজকের এই বোধোদয় হয়, ইডি সিবিআই যারা আইনের রক্ষাকর্তা তাদের উচিত উদয়ন গুহকে কাস্টডিতে নিয়ে ট্রায়াল শুরু করা। উদয়ন গুহ সব জানেন, বাম জামানায় কাদের চাকরি হয়েছিল তা জানেন, উদয়ন গুহ জানেন তৃণমূল জামানায় কারা আবাস দুর্নীতিতে টাকা নিয়েছিলেন তা জানেন, উনি সব জানেন। উনি হলো এসটিপিডিয়া তৃণমূল কংগ্রেসের। তা উদয়নবাবুকে আমি বলবো, আপনার যদি সৎসাহস থাকে, বাম আমলে কাদের চাকরি হয়েছে তাদের নামের তালিকা প্রকাশ করুন এবং আপনি মামলা করুন। আজকে যে মামলাগুলো হচ্ছে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে, তাদের মামলার ফলেই কিন্তু আজকে তদন্তগুলো হচ্ছে। আমরা বামপন্থীরা মনে করি, যদি কোনো দুর্নীতি হয়ে থাকে, উনি যদি মনে করে থাকেন, উনি মামলা করতে পারেন, মামলায় তদন্তে আসল সত্যি বেরিয়ে আসবে। মার্কেট গরম করার জন্য, নাম্বার পাওয়ার জন্য নেতাদের কাছে উনি হয়তো এই কাজ করছেন। আসলে তৃণমূলে যারা যায় তাদের আবোল তাবোল না বকলে আপনারা মিডিয়ারা দেখান না, তাই উনি যত আবোল তাবোল বেশি বলবেন মিডিয়া তত বেশি দেখাবে। তিনি বলেছেন তার বাবা দুর্নীতি করেছে দলের স্বার্থে এবং তিনিও দুর্নীতি করেছেন, এটাও কিন্তু তিনি স্বীকার করেছেন। মানে বাম আমলে দুর্নীতি হয়েছে সেটা কিন্তু স্পষ্টভাবে তিনি বলছেন, এবং এটাও বলেছেন যে কংগ্রেস আমলে হয়েছে, বাম আমলে হয়েছে, তৃণমূল আমলে এভাবেই হচ্ছে। কি বলেন? শুনেন, উনি তৃণমূলের যে পাহাড় প্রমাণ দুর্নীতি সেটাকে তিনি এগুলো দিয়ে ঢাকতে পারবেন না। উনার মুখের কথার কোনো মূল্য নেই। উনার যদি বোধোদয় হয়ে থাকে তাহলে উনি সরাসরি হাইকোর্টে যেতে পারেন, নামের তালিকা দিয়ে মামলা করতে পারেন, তদন্তে উঠে আসুক, তদন্তের প্রমাণ হোক। শুধুমাত্র ওই আলতাবরি কথা মাঝে মাঝে বলবার জন্য আজকে মিডিয়ার সামনে বলেছেন। এর আগেও দিনাটা নিপেনরাম স্মৃতি সদনে তিনি বলেছিলেন ঘরের জন্য কারা টাকা নিয়েছে, লেবুর চারার জন্য কারা টাকা নিয়েছে, তিনি সব জানেন। যদি মমতা ব্যানার্জি রাইডার্স পর্যন্ত না পৌঁছতে পারে, সবার চামড়া উঠে যাবে। উনি এসব কথা অনেক বলেছেন, উনি বলে যাচ্ছেন, মিডিয়া বারবার দেখাচ্ছেন। এবং ওনার পিতা শ্রদ্ধেয় কমল গুহ এতদ অঞ্চলে বাম গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব ছিলেন, এ রাজ্যের কৃষিমন্ত্রী ছিলেন, অনেক সাফল্যের বামফ্রন্টে 34 বছরের সাফল্যের অংশীদার। সেই মানুষটিকে কালিমালিপ্ত করার অধিকার নেই। শুধু ওনার পিতৃ পরিচয় বলেই উনি যদি ওনাকে কালিমালিপ্ত করেন, আমরা একজন বামপন্থী আন্দোলনের কর্মী হিসাবে একে তীব্র ধিক্কার জানাই। ইয়ামাহার সব ধরনের বাইক এবং স্কুটি কিনতে চলে আসুন রত্না ইয়ামাহা বামুনহাট শোরুমে। পছন্দ মতো কালার, আকর্ষণীয় অফার, কিস্তির নানান সুবিধা মিলবে। এছাড়াও সার্ভিসের দুরন্ত সুবিধা পাবেন আমাদের এখানে। ঠিকানা বামুনহাট পেট্রোল পাম্পের পাশে। যোগাযোগ নাম্বার 9641629490। তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে রাজ্যের আরেক মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন যে পাগলের প্রলাপ বকছেন উদয়ন গুহ। কি বলবেন? আসল কথা, উদয়ন গুহ কার টিমে থাকবে, পিসির টিমে থাকবে না ভাইপোর টিমে থাকবে? ভাইপোর টিমের নাম্বার বাড়ানোর জন্য ইনি একথা বলছেন, আর তাকেই কাউন্টার করছেন ববি আজিম, অর্থাৎ পিসির টিমের ম্যানেজার। অর্থাৎ এইটা একই বাড়ির দুটি কোম্পানির দুটো শেয়ার হোল্ডারের মধ্যে বিরোধ, সেই বিরোধ প্রকাশ্যে চলে আসছে। এবং উদয়নবাবুকে কলকাতার নেতৃত্বরা কীভাবে কতটা সিরিয়াস নেন বগমির আগমের মন্তব্যে সেটা প্রমাণ হয়ে গেছে। এবং যিনি আইনের শপথ নিয়ে, সংবিধান হাতে নিয়ে মন্ত্রী হয়েছেন, তার মুখে এ ধরনের কথা মানায় না। উনি যদি কোনো তথ্য ওনার কাছে থেকে থাকে, উনি রাজ্যের মন্ত্রী, উনি সরাসরি সুমোটো মামলা দায়ের করার জন্য রাজ্য সরকারকে বলুক এবং বিভিন্ন দপ্তরে খোঁজ নিয়ে দেখুক। এবং দিনাটার মানুষ জানে কারা কিভাবে কোথায় কাকে কি চাকরি দিয়েছে, তার কারণ উনি সবটা জানেন। এ রাজ্য বা এ দেশের বুকে নৈরাজ্যের
চরম জায়গায় নামিয়েছেন। দিনাটা পৌরসভা নির্বাচনকে কেন ভোট করতে দেননি? ভোট করতে দেননি যাতে দিনাটা পৌরসভা কন্ট্রাক্টর রাজ চলে। কন্ট্রাক্টর রাজ চালানোর জন্যই দিনাটা পৌরসভায় ভোট করতে দেওয়া হয়নি। তিনি গণতন্ত্রকে হত্যা করেছেন। 2018 সালে পঞ্চায়েত নির্বাচনের সময় দিনাটা 2 নম্বর ব্লক বিডিও অফিসের সামনে কাটেন চেয়ার নিয়ে কে বসেছিলেন? তিনি দিনাটার পুলিশ প্রশাসনকে হাতের তালুতে রেখে গণতন্ত্রকে হত্যা করেছেন। একজন গণতন্ত্র হত্যাকারী মানুষের মুখে এ ধরনের কথা মানায় না, হতবাক না। উনি তৃণমূল কংগ্রেসের মানে ওই আয়নার মধ্যে কালি লিপে দিয়েছে জনগণ। কারণ তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি থেকে শুরু করে একদম মন্ত্রী পর্যন্ত প্রত্যেকে দুর্নীতির সাথে জড়িত। সেই দুর্নীতিকে ঢাকবার জন্য উদয়ন গো এ ধরনের কথা বলছেন। দুর্নীতিকে তিনি সামাজিক মর্যাদা দিতে চাইছেন। সেই সামাজিক মর্যাদাকরণের জায়গায় কখনো তিনি নিয়ে যেতে পারবেন না, কারণ মানুষ তার অভিজ্ঞতা দিয়ে জানে কে কী করেছে কে কী করেনি। উনি উনার পিতা হতে পারেন কমল গুহ। আমি আবার এর আগেও যেমন বললাম, শ্রদ্ধেয় কমল গুহ ছিলেন এতদিন চলে বাম গণতান্ত্রিক আন্দোলনের শীর্ষ নেতা। 34 বছরে বামফ্রন্ট সরকার ছিল, তার কৃষিমন্ত্রীও তিনি ছিলেন। অনেক সাফল্যের সাথে কৃষি বিপ্লব ঘটিয়েছিলেন, তার অংশীদার ছিলেন বামফ্রন্ট সরকারে। তার ভূমিকা সবসময় আমাদের কাছে প্রশংসার বিষয়। কিন্তু তাকেও তিনি তার এই যে বর্তমান পরিস্থিতি, রাজনৈতিক দল বদল করেছেন। তিনি ফরওয়ার্ড ব্লক থাকাকালীন যে ধরনের কথা বলতেন, তৃণমূলে গিয়ে আর সে কথা বলছেন না। ফরওয়ার্ড ব্লক থাকাকালীন মমতা ব্যানার্জির সম্পর্কে উনি যে ধরনের বক্তব্য পেশ করতেন, আজকের দিনে তিনি বলছেন না। আজকে তিনি তৃণমূলে আছেন তাই এক ধরনের কথা বলছেন, কালকে XYZ যখন তিনি অন্য দলে চলে যাবেন তখন অন্যান্য অনেক ধরনের কথা বলবেন। অর্থাৎ তিনি কখন কোন দলে আছেন সে অনুযায়ী উনি ওনার বক্তব্য পেশ করেন। তাই উনি এখন তৃণমূলে আছেন তাই তৃণমূলের মতো কথা বলছেন, আগামী দিনে যে দলে যাবেন সে দলের মতো কথা বলতে পারবেন। অর্থাৎ রাজনীতি তিনি ব্যবসায়ী, সেই রাজনীতির ব্যবসায়ীকে নিয়ে এর চেয়ে বেশি কিছু বলার কোনো অবকাশ থাকে না। আমি বলবো তিনাকে যে উনার যদি পিতার প্রতি শ্রদ্ধা থাকে, সম্মান থাকে, উনি বয়োজ্যেষ্ঠ মানুষ, উনার যাই বোধোদয় ঘটুক না কেন, উনি যে জনসমক্ষে যেভাবে মিডিয়া মারফত আজকে খবর সম্প্রচারিত হয়েছে, শ্রদ্ধ কমল গুহকে যারা ভালোবাসতেন, যার আদর্শকে নিয়ে এখনও যারা ফরওয়ার্ড ব্লক করেন, বিভিন্ন বাম গণতান্ত্রিক আন্দোলন করেন, তাদেরকে আহত করেছেন, তাদের কাছে ক্ষমা চাওয়া উচিত, দিনাটার মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত। কারণ শুধুমাত্র একটি পরিবারের বিষয় কিন্তু কমল গুহ নয়, কমল গুহ কিন্তু ছিলেন এত অঞ্চলের মানুষের নেতা। সেই কথাটা মাথায় রেখে ওনার ক্ষমা চাওয়া উচিত, এবং উনি রাজনীতির স্বার্থে নিজের ব্যবসায়িক স্বার্থের জন্য তিনি তার পিতাকেও আজকের দিনে কাঠগড়ায় দাঁড় করালেন। এটা আমরা তীব্র ধিক্কার এবং নিন্দা জানাই।